بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين هي مانوش তোমরা যারা ঈমান এনেছো পরম ধৈর্য ও খালেস নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন আমি অবশ্যই ইমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব কখনো ভয়ভীতি কখনো ক্ষুধা অনাহার কখনো তোমাদের জান মাল ও ফসলাদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে তুমি সেই ধৈর্যশীলদের আমার নিয়ামতের সুসংবাদ দান করো بسم الله الرحمن الرحيم وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল যুদ্ধ করেছে আল্লাহর পথে তার সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবতি এসেছে তাতে কোনোদিনই তারা হতাশ হয়ে পড়েনি তারা দুর্বলও হয়নি বাতিলের সামনে তারা মাথাও নত করেনি এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদেরই আল্লাহ তাআলা ভালোবাসেন يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون هي مؤمنرا তোমরা ধৈর্য ধারণ করো একাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো শত্রুর মোকাবেলায় সদা সুদৃঢ় থেকো একমাত্র আল্লাহকে ভয় করো এভাবেই আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম মা ইনতাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালু যা কিছু সহায় সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে তা হামেশাই বাকি থাকবে সে আশায় যারা ধৈর্য ধারণ করেছে এবং ভালো কাজ করেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور লোকমান আরো বলল হে বৎস তুমি নামাজ প্রতিষ্ঠা করো মানুষদের ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে বিরত রাখো তোমার উপর কোন বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারণ করার এই কাজ নিঃসন্দেহে একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন মুত্তাকিনা ফিহা আলাল আরাঈক
منها شمسا ولا زمهريرا সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না, তেমনি দেখবে না কোন রকম শীতের প্রকোপ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদাল্লাযীনা আমানু তাকূ রাব্বাকুম للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب هي نبي এদের বলে দাও, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো তোমরা তোমাদের মালিককে ভয় করো। যারা এই দুনিয়ায় কোন কল্যাণকর কাজ করবে তাদের জন্য পরকালেও মহা কল্যাণ থাকবে। আল্লাহ তাআলা জমিন অনেক প্রশস্ত, উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ।